মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মুর্শিদাবাদ এবং নদিয়ার মধ্যবর্তী পাটিকাবাড়ি কানাইনগর ফেরিঘাট। কানাইনগর ঘাটে যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম মুর্শিদাবাদের আমতলা পাটিকাবাড়ি এবং প্রতিবেশী নদিয়ার কানাইনগর ও অন্যান্য এলাকার বাসিন্দাদের। জলঙ্গির ভৈরব নদীর ওপর রয়েছে বাঁশের সাঁকো, তার সাথে চলে নৌকা পারাপার। দুপারের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম এই সাঁকোটি। স্কুল কলেজ থেকে নিত্য কাজে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করেন বহু মানুষ। সাঁকোর ওপর দিয়ে চলে মোটর বাইক, চার চাকা গাড়িও। কিন্তু এই সাঁকো নিয়েই এখন দুশ্চিন্তায় গ্রামবাসীরা। গ্রামবাসীদের কথায়, কখনো কখনো এই বাঁশের সাঁকোয় যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, বিশেষ করে বর্ষার সময় নদীতে জল বাড়লে পরিস্থিতি আরো জটিল হয়। কি কি অসুবিধা আপনাদের? সুবিধা আমাদের সর্বত্র অসুবিধা। এখানে আমাদের ছেলে মেয়েরা সব পাটকুয়ারি স্কুলে পড়ে, আমতলা কলেজে পড়ে, তারা বর্ষার সময় বিরাট বিপদের সম্মুখীন হয়। যখন আবহাওয়া ধরেন খারাপ থাকে, একটু বৃষ্টির মরশুম কিংবা ঝড় বাতাস হয়, তখন নদীতে বিরাট রিস্ক, নৌকা ডুবার ভয়। হ্যাঁ, এতে আমাদের অনেক প্রাণহানি হয়েছে নৌকা ডুবে। এর জন্য আমাদের এখানে যদি ব্রিজ হয়, আমরা বিশালভাবে নদীয়ার লোক উপকৃত হব। কারণ আমাদের পার্শ্ববর্তী যে মার্কেট, সেটা হচ্ছে পাটকেবাড়ি। গরু ছাগল সব কিছুরই মার্কেটিং পাটকেবাড়িতেই হয়। বাঁশের সাঁকোর বদলে পাকাপোক্ত ব্রিজের দাবি দুপারের মানুষের। তো এই যে ব্রিজের উপর দিয়ে তো আসছে, এই সেতুর উপর দিয়ে বাঁশের সাঁকো, এটা কি চাইছেন আপনারা? ব্রিজ করে দিবেন। গরু মাথুর নিয়ে বর্ষার সময় খুব অসুবিধা হয়, ব্রিজটা হইলে আমাদের খুব ভালো হয়, প্রত্যেক দিনের উপকার হয়, বুঝতেছেন? কোথায় বাড়ি আপনার? আর বাড়ি হরিপুর। কোন জেলা ওটা? ওটা নদিয়া। কোথায় যাবেন? যাবো মুর্শিদাবাদে। কোথায়? মুর্শিদাবাদে হাটে যাবো, পাটকেবাড়ি। একদিকে নদিয়া, অন্যদিকে মুর্শিদাবাদ। দুপারের মানুষজন কেউ ব্যবসার কাজে, কেউ আবার স্কুল অফিসের কাজকর্মে এই সাঁকো দিয়ে যাতায়াত করেন। কিন্তু বাঁশের সাঁকোটির পরিবর্তে যদি ব্রিজ তৈরি হয়, তাহলে ঝুঁকি কমবে বলে জানাচ্ছেন স্কুল এবং কলেজের পড়ুয়ারাও। এভাবে প্রত্যেক দিন যাতায়াত কর, কি কি অসুবিধা হয় তোমাদের? অসুবিধা বলতে, যখন বর্ষার সময়তে এদিকে কাদা হয়, যাতায়াত করতে অসুবিধা হয়, আবার নৌকাতে অনেক সময় আমাদের পড়তে যেতে দেরি হয়ে যায়, দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ ধরে, কোনো কোনো সময় আধা ঘন্টার উপরেও দাঁড়িয়ে থাকতে হয়। কি চাইছো তোমরা তাহলে? আমরা চাইছি এখানে একটা ব্রিজ হলে ভালো হতো। আর তোমার বাড়ি কোথায়? কানাইনগর কলপাড়া। কোথায় যাবে? কোন স্কুল? পাটিকাবাড়ি হাই স্কুল। এটা তো মুর্শিদাবাদে। তো এটা দিয়ে সুবিধা তোমাদের যাতায়াত? হ্যাঁ, এটা দিয়ে যাতায়াত। আর তাছাড়া তো রাস্তা নেই? ওইদিকে একটা রাস্তা আছে। ওটা কতটা ঘুরতে হয়? অনেকটা, ওটা দূর মনে হয় আমার, আমি দিদি যাই। আচ্ছা, তো কিভাবে যাতায়াত করছো? সাইকেলে। কি কি অসুবিধা হয় তোমাদের এখানে? এই যখন নৌকা হয় তখন একটু অসুবিধা হয় যাতায়াত করতে, বর্ষার সময়। সাধারণ মানুষের অভিযোগ, এই সাঁকো নিয়ে নেই কোনো হেলদোল। ঘাট পারাপারের সমস্যা মেটাতে তাদের প্রত্যেকের দাবি এই বাঁশের সাঁকো সংস্কার হোক দ্রুত। আমরা নদিয়া থেকে আসি, ঠিক আছে, এটা মুর্শিদাবাদ পাটিকাবাড়ি। এখানে প্রচুর মানুষের সমাগম হয়, তো আমরা সাঁকো নিয়েও বর্ষার সময় খুব কষ্ট পায়। নৌকাও এখানে অনেক কিছু সমস্যা হয়, এখানে প্রচুর প্যাসেঞ্জারের যাতায়াত হয়। এখানে যদি ব্রিজটা হয় তাহলে আমাদের নদিয়া এবং মুর্শিদাবাদের যোগাযোগ স্থানটা খুব ভালো হয়। কোথায় যাবেন এখন? যাব পাটকেবাড়ি, ওই পারে যাব। আচ্ছা, তো আপনার এইটা দিয়ে কি সুবিধা না অন্য রাস্তায় কোনো? না, গ্রামের লোক এদিক দিয়ে এসে এই পার হয়ে ওদিকে গেলে আমাদের সুবিধা। আচ্ছা, বরপুর গেলেও সুবিধা, এটাই সুবিধা। তো সেই কারণে এটা দিয়ে যাতায়াত আপনাদের বর্ষার সময়? বর্ষার সময় নৌকা কষ্ট হয়। তো কষ্ট তো অবশ্যই হয়, এদিক দিয়ে মানুষ গেলে জল টল বহু হয়, তখন নৌকো পাড়া পারে কষ্ট তো হয়। তো কি চাইছেন আপনারা? আমরা ব্রিজ চাই। এখানে পাটকেবাড়ি বাজার, পুরানো বাজার পাটকেবাড়ি। পাটকেবাড়ি বাজারে আগে থেকেই মানুষজন যাতায়াত করে, কষ্টের সঙ্গেই করে, যেহেতু ফেরি পারা পারে অসুবিধা হয় বেশি। যখন নদীতে জল বাড়ে কমে তো খুবই অসুবিধা হয়। হসপিটাল আছে বহরমপুর, যে মেডিকেল হসপিটাল, সেখানেও যেতে হয়, আমাদের সমস্যা হয়, হয়তো তাড়াতাড়ি করি। এটা দিয়ে সুবিধা? এটা দিয়ে সুবিধা হয়, হয়তো তাড়াতাড়ি ফেরি চলাচলে তখন অসুবিধা হয়।
আর লোকাল হসপিটাল তো আছে আমতলা, তারপরে স্কুল আছে এখানে, হাই স্কুল আছে, হয়তো ভালো স্কুল, হাই স্কুলটার নাম আছে হয়তো, সেখানে আমাদের এলাকার মানুষ এটা সেখানে ছেলেমেয়েরা পড়াশোনা করতে যায়। সারাদিনে কতজন মানুষ পারাপার করে লোকাল ঘাট? এখানে লোকাল হিসাবে অনেক লোক পারাপার হয়, খারাপ হয় না, ভালোই হয়। তো আপনারা কি চাইছেন এখন এই ব্রিজ হলে ভালো হয়? দুই জেলার মানুষের সমস্যার যেন সমাধান হয় দাবি জানাচ্ছেন কানাইনগর পঞ্চায়েতের উপপ্রধান। আমরা চাইছি এই কানাইনগর এই ফেরিঘাটে যেন ব্রিজটা হয়, কারণ যে বর্ষার সময় প্রচণ্ড অসুবিধা, স্কুলের ছেলেপিলের পড়াশোনার ক্ষেত্রে খুব প্রবলেম হয়, ভরা নৌকা হলে প্রবলেম, মাঝে মধ্যে ঝুঁকি থেকে যায় আর কি, সবসময় বিপদের। তারপরে এখানে আমাদের এখানে সমস্ত এই কানাইনগর মানে বাসিন্দাদের সমস্ত কিছু, বাজারঘাট থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে, ডাক্তারি পরিষেবা থেকে শুরু করে সমস্ত মুর্শিদাবাদ, এটা পাটকে বাড়ি, পাশাপাশি আমাদের আমতলা হসপিটাল, এই স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে বলে আমরা অনেকটা উপকৃত হই। তো আমাদের যদি ব্রিজটা হয় তাহলে খুব ভালো হয়। আমরা ব্রিজটা চাইছি যেভাবে হোক ব্রিজটা যেন করা হয়। ইতিমধ্যে জলঙ্গির ভৈরব ব্রিজের ওপর রাধানগর ঘাটকে 14 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে। সেই ঘাটের 4 কিলোমিটার ব্যবধানের মধ্যেই রয়েছে এই কানাইনগর ঘাট। এলাকাবাসীদের বাঁশের সাঁকোয় পারাপারের অভিযোগ খতিয়ে দেখে রাজ্য সরকারের নির্দেশের ওপরেই আস্থা রাখার আশ্বাস দিয়েছেন মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি মোশারফ হোসেন। কানাইনগর ঘাটটা মুর্শিদাবাদ জেলা পরিষদের আন্ডারে, আমরা সেখান থেকে আমরা পঞ্চায়েত সমিতিকে ঘাটটা হ্যান্ডওভার করি, দুই পাড়ের মানুষ যাতায়াত করে এবং কানাইনগর মানুষের, নদিয়ার পার্শ্ববর্তী এলাকার মানুষের আমতলা পাটিকাবাড়ি এদের পড়াশোনা থেকে শুরু করে বাজারহাট করা থেকে এদের প্রতিনিয়ত এদের আসা যাওয়া। কিন্তু আমরা জলঙ্গি বা ভৈরব নদীর পর রাধানগর ঘাটে ব্রিজ প্রায় 14 কোটি টাকা ব্যয়ে সেটা সম্পূর্ণ হওয়ার পথে জানুয়ারি মাসে সেটা হয়তো উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা ঘাটের 3 কিলোমিটার 4 কিলোমিটার ব্যবধানের মধ্যে আর একটা ব্রিজ যদি কোনো দিন রাজ্য সরকার পলিসি মেক করে, রাজ্য সরকার যদি পলিসি ধারণ করে, রাজ্য সরকার যদি মনে করে এখানে ব্রিজের প্রয়োজন আছে, নিশ্চয় সেখানে ব্রিজ হবে। কিন্তু এই মুহূর্তে আমরা বলতে পারছি না যে রাধানগর ঘাটে ব্রিজ মানে কানাইনগর ঘাটে ব্রিজ করা হোক। তবে তাদের দাবি যথাযথ সত্য এবং তাদের প্রতিনিয়ত যাতায়াতের সমস্যা, সেই ক্ষেত্রে থেকে ওখানে একটা ব্রিজ হলে ভালো হয়। নওদা থেকে মামুনুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।